বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগ। প্রতিবেশীর অশান্তি থামাতে গেলে বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের নবীন চক এলাকায়। বছর 65 ওই ব্যক্তির নাম গোবর্ধন মাঝি। মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন প্রতিবেশী মাধব মাঝি। অভিযোগ, মাধব তার মা ও বোনকে বেধড়ক মারধর করছিল। সেই সময় গোবর্ধনবাবু বাচ্চাতে এলে তাকে বাঁশ দিয়ে প্রথমে মারা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে অভিযুক্ত ওই ব্যক্তি। এরপর তাকে পাঁচারুল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খানাকুল থানায় দুজনের নামেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক। ঘটনার পর অভিযুক্তকে গণপ্রহারও করা হয়েছিল এমনটাই জানতে পারা যাচ্ছে। হুগলির খানাকুলের নবীন চক এলাকার ঘটনা ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগ। প্রতিবেশীর অশান্তি থামাতে গেলে বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এমনটাই অভিযোগ। পিট হচ্ছে, মারপিট হচ্ছে, আমার ছানাটা বলছে অমন করে মেরে দিচ্ছে, আর যাবুনি ভাইরা সব ঘরে নেই বলে আমাদের কিচ্ছু নেই, আমাদের গন্ডগোল। ওর বাবু দু ভাই বোনকে মেরে, মাকে বোনকে মেরে ফেলছে বলে দেখতে গেল। আমার ছেলেটা যা গেছে আমও গেছে, আর ওর বাপ আবার তারপর গেছে। পিট হচ্ছে, মারপিট হচ্ছে, আমার ছানাটা বলছে অমন করে। গয়ায় মাওবাদীদের নৃশংস হত্যা লীলা। পুলিশের গুপ্তচর অভিযোগে চারজনকে ফাঁস দিয়ে ঝুলিয়ে দিল মাওবাদীরা। ডিনামাইট উড়িয়ে দিল বাড়ি। পুলিশের গুপ্তচর বৃত্তির ফল, কাগজ ফেলে গেল মাওবাদী বাহিনী। পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পথে বিজেপি। বারুইপুরে মিছিল আটকাতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তায় বসে বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সড়ক গেরুয়া শিবির। তেলিয়ামুড়ে অবশেষে হোটেলে ঢুকলেন তৃণমূল বিধায়করা। কালই হোটেলে বিধায়কদের থাকতে দিতে আপত্তি মালিকের। বিজেপির হুমকির জেরে থাকতে দিতে বাধা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, অস্বীকার গেরুয়া শিবিরের। জলপাইগুড়ি শহরে হাতির হানা। শহরে অলিতে গলিতে অবাধ বিচরণ, আতঙ্কে শহরবাসী সজাগ। বন দফতরের এলিফ্যান্ট স্কোয়াড আনন্দচন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় জড়িয়ে 144 ধারা। ভীষণে দিল্লির নাভিশ্বাস, আজ ধোয়াশার চাদরে রাজধানী। বায়ুসূচকের মান নিয়ে উদ্বেগ। সোমবার থেকে 7 দিনের জন্য বন্ধ স্কুল, সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম। হের বিপাকে রাজকুঞ্জ, ফিটনেস ব্যবসার জন্য 1.5 কোটি টাকারও বেশি হাতিয়ে নেবার অভিযোগ। মুম্বাই পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী শিল্পা শেঠির বিরুদ্ধেও মামলা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।